উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 67.12%। ওই কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির মানস ঘোষ, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী ও বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। সকাল থেকেই ভোটদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। জলমগ্ন এলাকায় দেখা যায় ভেলায় চেপে ভোট দিতে যেতে। আপনি বানা দিয়ে জিতা বানা ভিড় হো গিয়া হো গিয়া।